কি মিষ্টি দেখো মিষ্টি, বড় মিষ্টি এ সকালে। আজ বৈশাখী পয়লা, আমাদের ছোটবেলার একলা বৈশাখ, যে একলা তারই কোনোদিন কাউকে একলা থাকতে দেয়নি, আজও দেয় না। ভোর ভোর গঙ্গা স্নান সেরে কালীঘাট কিংবা দক্ষিণেশ্বরে পুজোর লাইন দেওয়া, নয়তো প্রভাত ফেরি, আর বড়দের প্রণাম, ছোটদের আশীর্বাদ, সাথে মিষ্টি মুখ। দুপুরে মায়ের হাতে স্পেশাল রান্না, বিকেলে চৈত্র ছেলে কেনা নতুন জামা কাপড় পরে দোকানে দোকানে হাল খাতা করা, সাথে মিষ্টির প্যাকেট আর লোভনীয় কোল্ড ড্রিঙ্কসের বোতল, সঙ্গে সদ্য ছাপা বাংলা ক্যালেন্ডার, সন্ধ্যায় ছাদের আড্ডায় রোল চাউমিন সহ বাংলা ব্যান্ডের গান। তবে সময়ের সাথে সাথে পয়লা বৈশাখ তার একলা থাকার ধরনকে খানিক বদলে নিয়েছে। মিষ্টির পাশ থেকে উঁকি দিচ্ছে কেক পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কসের পাশে শোভা পাচ্ছে আইসক্রিমের বাটি, প্রভাত ফেরি খানিক সরে বসে জায়গা করে দিচ্ছে টেলিভিশনের বৈঠকে আড্ডাকে। সকাল থেকে মাসিমণি পিসিমণি বড় জেঠু ছোট মামাদের ফোন বেজেই চলেছে, বাড়ির ছোটগুলো ফোন করছে যে নববর্ষে প্রণাম জানাতে, হিল্লি দিল্লি লন্ডন নিউ ইয়র্ক দুবাই থেকে। ওরা যে আবার সব ভিডিও কল করে, তাই সকাল সকাল স্নান আর পুজো শেষ করে পড়তেই হয় পাড়ার বুটিক থেকে নতুন কেনা কোটা শাড়িটা, সাথে একটা বড় টি, কিংবা সদ্য কেনা প্রিয় ব্র্যান্ডের শৌখিন শার্ট, আর আটপৌড়ে চশমাটা সরিয়ে রেখে তোলা তোলা চশমাটা। একটু সাজগুজ না করে কি আর আশীর্বাদ দেওয়া যায়? দুপুরে হাউজিং সোসাইটি আয়োজন করেছে ভুড়ি ভোজে, খাবার দাবার আসবে নাম করা বাঙালি রেস্তোরাঁ থেকে। বিকেলে পাড়ার কালী মন্দিরে প্রণাম সেরে নতুন সোনার দোকানটায় হাল খাতা অভিযান, ডোনাট সহযোগে হট ক্যাপুচিনোতে গলা ভিজিয়ে সোজা পার্কের নিত্যদিনের সান্ধ্য আড্ডায়। সেখানে আজ স্পেশাল চা, সঙ্গে ধোকলা, সাথে কিঞ্চিত গান বাজনা। পার্কে জগিং করতে আসা ইয়াং জেন বাংলা গানের তালে দিব্যি কোমর দোলালো, পা মেলালো, আর যাওয়ার আগে আঙ্কেল আন্টিদের খাইয়ে গেল নববর্ষের মিষ্টি, নোলেন গুড়ের আইসক্রিম ফুড অ্যাপে অর্ডার করে, অর্থাৎ মধুরেণ সমাপয়। তো এই হলো আমাদের এক জীবনে সবাই মিলে হই হই করে একলা থাকার একলা বৈশাখ। সময়ের সাথে সাথে বাইরের চেহারাটা তার খানিক বদলেছে বটে, কিন্তু ভেতরে রসে বসে সে চিরন্তন।